সুস্মিতা, আমরা গতকালই দেখেছি ইয়াস বিপর্যয়ের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় প্রতিনিধিদের সদস্যরা, তারা দুটি দল এসে পৌঁছেছে। গতকাল তারা সরেজমিনে ক্ষতিও দেখেছেন এবং আজ পূর্ব মেদিনীপুরের দীঘায় যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধিদের দুটি দল। একটি দল হেলিকপ্টারে যাবে, অন্য দলটি যাবে সড়ক পথে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি দীঘায় প্রশাসনিক বৈঠকও করার কথা রয়েছে তাঁদের। শেখ শাহী, অলিক পান্থ দে, রাজীব প্রতাপ দুবে আরবি কল হেলিকপ্টারে দীঘা যাচ্ছেন। নরেন্দ্র কুমার, সংযুক্তা কাঞ্জিলাল ও দীপশেখর সিংহল যাচ্ছেন সড়ক পথে। আগামীকাল কলকাতার কাছাকাছি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের কথা কেন্দ্রীয় প্রতিনিধি দলে। তারপর নবান্নে প্রশাসনিক বৈঠক করার কথা প্রতিনিধি দলের সদস্যদের। সাত সদস্যের দলে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব ও অন্যান্য আধিকারিকরা। গতকাল একটি দল দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় যায়, আরেকটি দল যায় গোসাবায়। গতকালও রাজ্যজুড়ে প্রবল ঝড় বৃষ্টি হয় এবং এই প্রবল ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা, জলেশ্বর, ইছাপুর এলাকায় বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে, কোথাও ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, ক্ষতি হয়েছে ফসলেরও। অনেক বাড়ির চাল উড়ে যাওয়ায় অন্যত্র আশ্রয় নিতে হয়েছে মানুষজনকে। আসছি পরের খবরে। পেট্রোপণ্যের আকাশ ছোঁয়া দাম, এই পরিস্থিতিতে বাস ও ট্রাক মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করলেন পরিবহন মন্ত্রী। সরকারি বাসগুলিকে ডিজেলের বদলে ইলেকট্রিক বাসে রূপান্তরিত করার ভাবনা ফিরহাদ হাকিমের। সর্বনাশা রেকর্ড গড়ে বঙ্গে ধীরে ধীরে 100 টাকার দিকে এগোচ্ছে পেট্রোল, ডিজেলের দামও 90 টাকা ছুঁই ছুঁই। আর এই পরিস্থিতিতে পেট্রোপণ্যের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমানোর পথে হাঁটতে চাইছে রাজ্য সরকার। আমরা পরিবহনটাকে সুষ্ঠুভাবে চালাতে চাই, আবার মানুষের ওপর যাতে বোঝা না পড়ে সেটাও দেখতে চাই। আমরা যেটা চেষ্টা করছি, এটা আস্তে আস্তে এই সব বাসগুলোকে তুলে দিয়ে সবই ব্যাটারি মানে ইলেকট্রিক অপারেটেড বাস করে দিলে আমার আর তেলের জন্য বসে থাকতে হবে না। সোমবার পরিবহন দপ্তরে একাধিক বাস ও ট্রাক মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম। কলকাতার ডিজেলে চলা সরকারি বাসগুলিকে কিভাবে ইলেকট্রিক বাসে রূপান্তরিত করা যায় তা নিয়ে পর্যালোচনার জন্য গঠিত হয়েছে কমিটি। বৈঠকে নতুন মেট্রো স্টেশনগুলির কাছাকাছি নতুন অটোরুট চালু করা নিয়েও আলোচনা হয়। শহরের বিভিন্ন এলাকায় সিএনজি ইলেকট্রিক চার্জিং স্টেশন তৈরির বিষয়টিও দেখছে পরিবহন দপ্তর। এদিকে এরই মধ্যে মধ্যবিত্তের ওপর লাগাতার পেট্রো স্ট্রাইক অব্যাহত। সোমবার কলকাতা পেট্রোলের দাম লিটার প্রতি 26 পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি 27 পয়সা বাড়ে। ফলে পেট্রোলের দাম লিটারে 95 টাকা 28 পয়সা, ডিজেলের দাম লিটারে 89 টাকা 7 পয়সা। মুম্বাই সহ দেশের 6টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিভিন্ন জায়গা আগেই সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম। এমন একটা সরকার যে সরকার শুধু মুনাফা দেখে, গুরু বলে একটা সিনেমা দেখেছিলাম, সেই সিনেমায় একটা ডায়লগ ছিল, হাম গুজরাট সে হ্যায়, হাম গুজরাটি হ্যায়, হামে মুনাফা সিরিফ দিখতা হ্যায়। রাষ্ট্র চালাতে গেলে মুনাফা দেখলে হয় না, রাষ্ট্রের মানুষের বেদনা দেখতে হয়। দুর্ভাগ্য হলো যখন রাজা ব্যবসাদার হয় তখন রাজ্য মরে। এখন পেট্রোল ডিজেলের দামের তুলনায় বরঞ্চ সর্ষের তেলের দাম নিয়ে লোকে বেশি চিন্তিত হয়ে পড়েছে। লোকে তো ভাবছে এবার সর্ষের তেল ছেড়ে দিয়ে পেট্রোল ডিজেল দিয়ে সবজি রান্না করা যায় কি না বা অন্য কিছু রান্না করা যায় কি না ভাবছে। আগে সর্ষের তেলের দাম কমান রাজ্য সরকার। ক্রমেই পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছে এবং একদিকে যেরকম পেট্রোল 100 টাকার দিকে ক্রমশ এগিয়ে চলেছে, ডিজেলও প্রায় 90 ছুঁই ছুঁই। এই জায়গায় দাঁড়িয়ে কোথায় গিয়ে থামবে পেট্রোল এবং ডিজেলের এই দৌড় সেটাই দেখার। আমরা রোজ ডিউটিতে যাচ্ছি, আমরা ইমার্জেন্সি সার্ভিসে আসি, সেখানে তেলের দাম তো এত হাইক হয়ে গেছে, তো কিছুটা তো আমাদের পক্ষে সমস্যা, আমাদের তো মাইনে বাড়ছে না, তো কোনো কন্ট্রোল হচ্ছে না, দিনের পর দিন বেড়েই যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় এখানে গভর্নমেন্টের কোনো স্টেপ নেওয়া উচিত। একদিকে করোনা সংকট, অন্যদিকে পেট্রোপণের দাম বাড়ার জেরে সব নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, জোড়া ফলায় বিদ্ধ সাধারণ মানুষ। অর্ণব মুখোপাধ্যায়, সঞ্চয় মিত্র, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে একদিনে 3 পঞ্চায়েতে জট কাটল। বয়াল 1 নম্বর পঞ্চায়েতে দলেরই প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে সরিয়ে দিল তৃণমূল। নন্দীগ্রাম পঞ্চায়েতে নির্বাচিত হলে নতুন প্রধান, নতুন উপপ্রধান পেল কেন্দামারি জালপাই। ভোটের আগে অভিভাবকহীন, ফল বেরোনোর পর নতুন সমীকরণ। সোমবার কয়েক ঘন্টার মধ্যে নন্দীগ্রামের 3 পঞ্চায়েতে কাটল জটিলতা, বিদ্রোহীদের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল।
ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নন্দীগ্রামের বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র কর। তৃণমূল ছাড়েন কিন্দামারি জালপাই পঞ্চায়েতের উপপ্রধানও। সোমবার বয়াল এক নম্বর পঞ্চায়েতের আট তৃণমূল সদস্য এককাট্টা হয়ে সরিয়ে দেন প্রধানকে। কিন্দামারি জালপাই পঞ্চায়েতে নির্বাচিত হয়েছেন নতুন উপপ্রধান। আমাদের যে পবিত্র কর আমাদের যে প্রধান ছিলেন, উনি তো তৃণমূলের প্রধান ছিলেন, কিন্তু ভোটের কয়েক মাস আগে হঠাৎ করে উনি বিজেপিতে যোগ দেয় এবং অফিসে যাতায়াত টোটালি বন্ধ করে দেন, যার ফলে অফিসটা পুরো অচল হয়ে যায়। দশজনের মধ্যে আমরা আটজনই অনাস্থার পক্ষে। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে আগেই নন্দীগ্রাম পঞ্চায়েতের প্রধান তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহার মা বনশ্রী খাঁড়ার বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। তিনি ইস্তফা দেওয়ার পর এদিন নতুন প্রধান নির্বাচিত হন। এটা দলের সিদ্ধান্ত। বয়ালের যিনি প্রধান ছিলেন, তিনি তো নির্বাচনের আগে থেকেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, একদম ঘটা করে যোগ দিয়েছিলেন, সে কারণে আমরা দল থেকে আমরা জানিয়েছি। পঞ্চায়েতের শীর্ষ পদে রদবদল নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি। আগামী দিনে নন্দীগ্রামে ওই পঞ্চায়েতগুলিতে একটা ডাকাতখানা পরিণত করার প্রয়াস তৃণমূল কংগ্রেস নিয়েছে। নন্দীগ্রামে একই দিনে প্রধান ও উপপ্রধান পদে এলেন নতুন দুই মুখ। বিধানসভা ভোটের সময় থেকে সব থেকে আলোচিত নন্দীগ্রাম ভোটের পরও সমানভাবে চর্চায়। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।